হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে আমি দেখাবো জুন মাসে ঢাকা থেকে দুবাইয়ের বিমান ভাড়া কত তো আমি আপনাদের ওয়ানওয়ে এবং আপডাউন উবাইয়েরই ফেয়ার দেখাবো তো প্রথমে আমি আপনাদের ওয়ানওয়ে টিকিটের ফেয়ার দেখাবো অর্থাৎ ঢাকা থেকে দুবাই শুধুমাত্র যাওয়ার বিমান ভাড়া দেখাবো এরপর আমি আপনাদের ঢাকা থেকে দুবাই এবং দুবাই থেকে ঢাকা অর্থাৎ আপডাউন টিকিটের ফেয়ার কত সেটারও ধারণা দেবো তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটা বিষয় ক্লিয়ার করি আপনারা যারা ওয়ার্ক পারমিট ভিসাই যাবেন তারা শুধুমাত্র ওয়ানওয়ে টিকিট করলেই হয় আর যারা ভিজিট আর ঢাকা থেকে দুবাই যাবেন তারা আপডাউন টিকিট একসাথে করতে হবে আর আপডাউন টিকিট যদি একসাথে করেন সেক্ষেত্রে কিন্তু বিমান ভাড়া অনেকটাই কমে আসে আপনারা যদি যাওয়ার ভাড়া পঞ্চাশ হাজার টাকা থাকে আপনারা আপডাউন টিকিট করলে মোটামুটি আশি হাজার টাকার ভিতর করতে পারবেন আর যদি আপনারা সিপারেটভাবে ভাবে টিকিট করেন সেক্ষেত্রে কিন্তু বিমান ভাড়া অনেকটাই বেশি লাগবে তো আমি আপনাদের দুইটাই এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো আমিরাতি এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্স আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্ভারের প্রবলেমের কারণে আমি হয়তো বা দেখাতে পারবো না তো যাই হোক প্রথমে আমি আপনাদের ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি ঢাকা থেকে দুবাই তো প্রথমে আমি ঢাকা থেকে দুবাই আমিরাত এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন জুন মাসের এক তারিখে যে বিমান ভাড়া আছে তা হলো সাতচল্লিশ হাজার তিনশো টাকা আমি যদি দুই তারিখের বিমান ভাড়া দেখাই নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন দুই তারিখ ও সেম সাতচল্লিশ হাজার তিনশো ছাব্বিশ টাকা আমি যদি ফ্লাইটের সময়গুলো দেখাই আপনারা দেখতে পাচ্ছেন রাত একটা চল্লিশ মিনিটে একটা ফ্লাইট আছে এরপর সকাল দশটা পনেরোতে আসে এরপর সন্ধ্যা ষাটটা তিরিশ মিনিটে আসে তো আমিরাতি এয়ারলাইন্স ঢাকা থেকে দুবাই সরাসরি যাই কোথাও ট্রানজিট নেই আপনারা দেখতে পাচ্ছেন চার ঘন্টা পঞ্চাশ মিনিট পাঁচ ঘন্টা এইরকম সময় লাগে তো এটা ছিল ইকোনমিক ক্লাসের বিমান ভাড়া আমিরাতি এয়ারলাইন্সে তো এরপর আমি যদি আপনাদের তিন তারিখের বিমান ভাড়া দেখাই যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন তিন তারিখে যে বিমান ভাড়া আছে তা হলো পঞ্চাশ হাজার তিনশো একুশ টাকা আমি যদি জুনের চার তারিখের বিমান ভাড়া দেখাই আমিরাতি এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন চার তারিখেও সেম ভাড়া পঞ্চাশ হাজার তিনশো একুশ টাকা তো এরপর যদি পাঁচ তারিখের বিমান ভাড়া দেখি তো পাঁচ তারিখেও সেম ভাড়া পঞ্চাশ হাজার তিনশো একুশ টাকা তো আমি যদি আপনাদের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখাই আমিরাতি এয়ারলাইনসে তো আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজার তিনশো একুশ টাকা তো আমি যদি জুন মাসের পনেরো তারিখের বিমান ভাড়া দেখাই আপনাদের অর্থাৎ জুন মাসের মাঝামাঝি সময়ের ভাড়াগুলো দেখাই আপনারা দেখতে পাচ্ছেন সেম ভাড়া পঞ্চাশ হাজার তিনশো একুশ টাকা আমি যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখাই এখানে যদি পঁচিশ তারিখের ভাড়া দেখাই তো আমি ঢাকা থেকে দুবাই ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি এরপর আমি আপনাদের আপ ডাউন টিকিটের ফেয়ার দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখেও সেম ভাড়া পঞ্চাশ হাজার তিনশো একুশ টাকা তো ওয়ানওয়ে টিকিটের ফেয়ার কিন্তু সবসময় একটু বেশি লাগে আপডাউন টিকিট একসাথে করলে ফেয়ারটা কমে আসে তো পরেই আমি আপনাদের দেখাচ্ছি তো আপনারা দেখতেই পেলেন জুন মাসে ঢাকা থেকে দুবাই আমিরাতি এয়ারলাইন্সে যে বিমান ভাড়া আছে তা হলো পঞ্চাশ হাজার তিনশো একুশ টাকা তো আমিরাতি এয়ারলাইন্স ঢাকা থেকে দুবাই সরাসরি যাই কোথাও ট্রানজিট নেই এখন আমি আপনাদের ইউএস বাংলা এয়ারলাইন্সের ফেয়ারগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন জুনের এক থেকে চার তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া একচল্লিশ হাজার তিনশো টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন সকাল আটটা পঁচিশে একটা ফ্লাইট আছে এরপর রাত নয়টা পঞ্চান্নতে একটা ফ্লাইট আছে তো আমি যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখাই ইউএস বাংলা এয়ারলাইন্সে তো ইউএস বাংলা এয়ারলাইন্সেও কিন্তু ঢাকা থেকে দুবাই সরাসরি যায় কোথাও ট্রানজিট নেই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া একচল্লিশ হাজার তিনশো সাতত্রিশ টাকা তো আমি যদি জুন মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখাই ইউএস বাংলা এয়ারলাইন্সে তো আমি ঢাকা থেকে দুবাই ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি এরপর আমি আপনাদের আপ ডাউন টিকিটের ফেয়ার দেখাবো তো আপনারা যারা ওয়ার্ক পারমিট ভিসাই যাবেন তারা ওয়ান ওয়ে টিকিট করলেই হবে আর যারা ভিজিট ভিসায় যাবেন তারা একসাথে আপ ডাউন টিকিট করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জুনের বারো থেকে আঠারো তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া একচল্লিশ টাকা তো আমি যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখাই ইউএস বাংলা এয়ারলাইনস নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন উনিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া একচল্লিশ হাজার তিনশো সাতত্রিশ টাকা তো পুরো জুন মাসে কিন্তু আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সে একই বিমান ভাড়া দেখতে পাচ্ছি এখানে তিরিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া একচল্লিশ হাজার তিনশো সাতত্রিশ টাকা আর ফ্লাইট প্রতিদিন দুইটা করে আসে তো আপনারা দেখতে পেলেন ইউএস বাংলা এয়ারলাইন্সের ফেয়ার ঢাকা থেকে দুবাই একচল্লিশ হাজার টাকা এবং আমিরাতি এয়ারলাইন্সে পঞ্চাশ হাজার টাকা তো আমি আপনাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেয়ারগুলো দেখাতে চেয়েছিলাম কিন্তু সার্ভার প্রবলেমের কারণে আমি দেখাতে পারছি না যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক এটা ছিল ঢাকা থেকে দুবাই ওয়ানওয়ে টিকিটের ফেয়ার এখন আমি আপনাদের আপডাউন টিকিটের ফেয়ারগুলো দেখাবো যারা দুবাই থেকে ঢাকায় আসবেন তারা তারিখ সহ কমেন্টস করবেন আমি কমেন্টসে আপনাদের ভাড়া জানিয়ে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন আমিরাত এয়ারলাইন্সে ঢাকা থেকে দুবাই এবং দুবাই থেকে ঢাকা অর্থাৎ আপডাউন টিকিটের যে ফেয়ার আসবে তা হলো ঊনআশি হাজার আটশো সাত টাকা এটা হলো জুন মাসের ভাড়া আমিরাত এয়ারলাইন্সে তো এটা ইকোনমিক ক্লাসের টিকিটের ফেয়ারগুলো আমি আপনাদের দেখাচ্ছি তো আমি যদি আপনাদের ইউএস বাংলা এয়ারলাইন্সের ফেয়ারগুলো দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে যাওয়ার ভাড়া দেখাচ্ছে চল্লিশ হাজার দুশো টাকা তো আমি যদি আপনাদের আশার ভাড়া এখানে সিলেক্ট করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন পঁচাত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা দেখাচ্ছে আপডাউন টিকিটের ফেয়ার ইউএস বাংলা এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পেলেন আমিরাত এয়ারলাইন্সে উনআশি হাজার টাকা এবং ইউএস বাংলাতে পঁচাত্তর হাজার টাকা আপডাউন টিকিটের ফেয়ার তো আপনারা একটা বিষয় এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আপনারা যখন ওয়ানওয়ে টিকিট করলেন তখন কিন্তু বিমান ভাড়া অনেকটাই বেশি দেখালো আপডাউন টিকিট করলে কিন্তু বিমান ভাড়া অনেকটাই কমে আসে সেম আমিরাত এয়ারলাইন্সেও আপনারা যাওয়ার ভাড়া দেখেছিলেন পঞ্চাশ হাজার টাকা অথচ আপডাউন টিকিট টাকায় করতে পারবেন হাজার একসাথে যদি করেন তো যারা দুবাই থেকে ঢাকায় আসবেন ওয়ানওয়ে অথবা আপডাউন টিকেটের ফেয়ার জানতে চাইলে তারা তারিখ সহ কমেন্টস করবেন আপনারা মেনশন করবেন আপনারা ওয়ানওয়ে বিমান ভাড়া জানতে চাচ্ছেন নাকি আপডাউন বিমান ভাড়া অবশ্যই আপনারা তারিখ সহ কমেন্টস করবেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা ওয়ানওয়ে জানতে চাচ্ছেন নাকি আপডাউন ভাড়া তো যাই হোক অনেকে এই ছুটিতে আসবে বাংলাদেশে যার কারণে আপনারা আপডাউন টিকিটের ফেয়ার যদি জানতে চান অবশ্যই তা মেনশন করে জানাবেন আর যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করবেন আমি পরবর্তী ভিডিওগুলো আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব আমি যদিও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেয়ারগুলো আপনাদের দেখাতে চেয়েছিলাম সার্ভার প্রবলেমের কারণে আমি দেখাতে পারছি না তো এই ছিল আজকের টিকিটের আপডেট ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আছে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন दोनों बचों के